10 to the power 9 হ্যাঁ ধন্যবাদ তোমাকে এরপরে বলবে নুপুর নুপুর বলো স্যার বলেন এক টেরা গ্রাম সমান কত গ্রাম to the power 12 gram. Arifin Farhad. Arifin Farhad. Tumi bolo. एक मेगावाट समान कत वाट बोलो एक मेगावाट समान कत वाट किस्ते एक बोलो किस्ते एक क्यों पार बे सर बोली यस सर सर टेन टू दिवार सिक्स वाट टेन टू दिवार सिक्स वाट गुड तुम्हारे वाले धन्यवाद एनीवे हमरा परवर्ती पढ़ार दिके जाच्छी आज के हमरा जे आलोचना टा करबो खूबी गुरुत्वपूर्ण एक टॉपिक सबाई मनोयोग देवार चेष्टा करबे आज के पढ़ाबो हमरा मात्रा सारे एक नीचे ना खेल हाँ हाँ उस तरह ने आज के हम पढ़ बो मात्रा मात्रा की आसले मात्रा संज्ञाटा हमरा अच्छा इधर लेखो संज्ञाटा ये भी लेखो भूत राशि गुलो कुनो কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর सूचक के और अपना के देखा जा सके ना हैं क्यों होता है ना की होता है ना बोला बोर्ड देखा जा सके ना देखा जा सके ना তোমাদের নেটওয়ার্কের সমস্যা না স্যার আমরা দেখতে পাচ্ছি তো আচ্ছা কোন ভৌত রাশিতে সমস্যা আমরা দেখতে পাচ্ছি মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে লিখেছো সবাই यस স্যার ওকে এখন আমরা যে কিছু সূত্র জানি সেই সূত্রগুলো সম্পর্কে একটু আলোচনা করি তাহলে তোমাদের এই সূচক বিষয়ে আরো ক্লিয়ার হবে দৈর্ঘ্যের মাত্রা সমান এল দৈর্ঘ্য হলো লেন্থ ইংলিশে কি বলবে লেন্থ লেন্থের প্রথম অক্ষর এল এই জন্য দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল অক্ষর হবে ভর ভরের মাত্রা ক্যাপিটাল এম মাস সময়ের মাত্রা
ক্যাপিটাল টি টাইম কথা বুঝতে পারলা এগুলো নাকি প্রবলেম বলো ইয়েস স্যার প্রবলেম কোথায় প্রবলেম বলো না স্যার প্রবলেম না বুঝেছি ওকে ফাইন নো স্যার প্রবলেম নেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার আরেকটা জিনিস তোমরা মনে রাখবে সেটা হলো মাত্রাকে অবশ্যই বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করো মাত্রাকে আমরা অবশ্যই বড় হাতের বা ক্যাপিটাল অক্ষর দ্বারা প্রকাশ করব এবার আমরা সমীকরণের মাধ্যমে একটা জিনিসকে আমরা প্রমাণ করব একটা কোশ্চেন হলো সৃজনশীল ঘ নম্বরে আসে কেন সৃজনশীল ঘ মাত্রা সমীকরণের সাহায্যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সমীকরণ সত্যতা যাচাই করো কোশ্চেন লিখছো সবাই মাত্রা সমীকরণের সাহায্যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সমীকরণটির সত্যতা যাচাই করো বুঝতে সমস্যা হলে বলো স্যার এস সমান সমান আরেকবার বলে হ্যাঁ বুঝতে পারলাম না বুঝতে পারলাম না বলো স্যার এস সমান সমানের পরেরটুকু আরেকবার পড়ে দেন এটা হলো এস ইকুয়াল টু এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার বুঝতে পারলা সবাই ইয়েস স্যার থ্যাংক ইউ ইয়েস স্যার ওকে ওকে আচ্ছা এবার এদের পরিচয় দিচ্ছি আমি এস হলো সরল ইউ হলো আদিবেগ উত্তর কিন্তু শুরু করিনি আমি প্রশ্নের উত্তর কিন্তু শুরু করিনি জাস্ট সমীকরণটির পরিচয় কি কি আমি বলে দিচ্ছি এস হলো সরল ইউ হলো আদিবেগ টি হলো সময়ের মাত্রা সময় এগুলো কিন্তু মাত্রা না এগুলো তার পরিচয় এগুলো তো তার পরিচয় পরিচয় এ হলো তরল তরল এই তো আর তো কিছু নেই সমীকরণে আরে যতটুকু বললাম কি বুঝতে পারলা ইয়েস স্যার ইয়েস স্যার এবার আমরা উত্তরের দিকে যাচ্ছি স্যার সমীকরণটা আরেকবার বলেন হ্যালো এবার সত্যি বলছি আমি উত্তর শুরু করবো
আমরা জানি কেবলমাত্র একই জাতীয় রাশির যোগ বিয়োগ বা সমতা সম্ভব। আমরা জানি কেবল মাত্র একই জাতীয় রাশির যোগ বিয়োগ বা সমতা সম্ভব। সুতরাং সমীকরণের একটি সমীকরণের প্রতিটি পদের পদ অবশ্যই হ্যালো স্যার বলো বলো হ্যাঁ বলো বলো অঙ্কটা আর একবার বুঝিয়ে দেন, বুঝতে পারলাম না। আমি তো শুরুই করলাম না, আমি যতটুকু লিখছি আগে ওইটুকু লেখো, লেখার পরে আমি বুঝাচ্ছি। ঠিক আছে, অবশ্যই একই জাতীয় রাশিকে নির্দেশ করতে হবে, এটুকু আগে বুঝাই। সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। খেয়াল করে দেখো, শুরুতেই লিখলাম আমরা জানি কেবলমাত্র একই জাতীয় রাশির যোগ বিয়োগ বা সমতা সম্ভব। তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সমীকরণের এখানে পদ আছে কয়টা? প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ, কয়টা পদ আছে? তিনটা পদ আছে। তাহলে এই তিনটা পদ একই জাতীয় রাশির হইতে হবে, ভিন্ন জাতীয় রাশি হলে চলবে না। তাহলে একই জাতীয় রাশি যদি না হয় তাদের যোগ করাও সম্ভব না, বিয়োগ করাও সম্ভব না, আবার সমতা করাও সম্ভব নয়। সুতরাং একটি সমীকরণের প্রতিটি পদ অবশ্যই একই জাতীয় রাশিকে নির্দেশ করতে হবে। এই তিনটা পদ একই জাতীয়, এটা সরণ, এটা বেগ সময়, এটা হলো ত্বরণ সময়, অন্য কিছু নাই। কিন্তু এখানে কিন্তু অন্য কোনো রাশি নেই, সবগুলোই একই জাতীয় রাশি আছে। সুতরাং এই একই জাতীয় যদি রাশি হয় তাহলে সমীকরণটি আমাদের সত্যতা যাচাই করা যাবে, আর যদি একই জাতীয় রাশি না হয় তাহলে সত্যতা যাচাই করা সম্ভব হবে না। এই কথাটুকুর ব্যাখ্যা হইল এটা, বুঝতে পারলা এখন? হ্যাঁ স্যার।
Yes, sir. তাহলে সত্যতা যাচাই করার জন্য শর্ত কি? একটি সমীকরণে সব পদ একই জাতীয় রাশির হতে হবে। গুড, সবগুলো পদ একই জাতীয় হতে হবে। এখানে খেয়াল করে দেখো, কোন পদের ভিতরে কিন্তু x, y, z, m, n এগুলো নেই, আছে? না স্যার। কোনটা? এখানে? না। নাই। কিন্তু সবগুলাই তরণ, সরণ, সময় এগুলো আছে। আচ্ছা, এবার এর পরের স্টেপ লেখো। এখন উপরোক্ত সমীকরণে তিনটি পদ আছে, বাম দিকে একটি এবং ডান দিকে, ডান দিকে কয়টা আছে বলো তো? দুইটা। এই সমীকরণে এস হলো সরণ, এর মাত্রা সমান এল, ইউ হলো আদিবেগ, এর মাত্রা সমান এল বাই টি। এখন আমি বুঝাচ্ছি, সবাই মনোযোগ দাও। এই যে সমীকরণটা লিখেছিলাম, এই সমীকরণে এই এসটা কি লিখলাম? এসটা কি বলো? সরণ। সরণ, সরণের মাত্রা হলো এল, কারণ সরণের ই হলো দূরত্ব, দূরত্ব হলো ইংরেজি লেন্থ, লেন্থ থেকে এল আসছে, মনে থাকবে? আচ্ছা, এবার ইউ হলো আদিবেগ, ইউ কি বলো? আদিবেগ। আচ্ছা, এবার রাফ করলাম আমি, রাফ তোমরা খাতারে এক কোনায় লিখে রাখতে পারো, উত্তরের মধ্যে না, কিন্তু তোমাদের বোঝার জন্য। আদিবেগ আর বেগ কিন্তু একই জিনিস, বেগ সমান দূরত্ব ভাগ সময়, বেগ সমান দূরত্ব ভাগ সময়, আর দূরত্ব আর সরণ একই জিনিস, এই দূরত্ব এবং সময় একই জিনিস দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু সংজ্ঞা একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? দূরত্ব হলো যে কোনো দিকে, যেমন তুমি দূরত্ব এদিকে 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 এদিকে, আর সরণ কি? নির্দিষ্ট দিক। তাহলে দূরত্ব হলো যে কোনো দিকে হইতে পারে, আর সরণ নির্দিষ্ট দিক, নির্দিষ্ট দিক, কিন্তু মাত্রা কিন্তু একই। এই দূরত্বের মাত্রাও এল, সরণের মাত্রাও কি? এল। 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 তাহলে বেগ সমান, বেগ সমান কি? দূরত্ব বাই দূরত্ব ভাগ সমান না, বেগের সূত্র কিন্তু লিখে দিয়েছিলাম এর আগে, এর আগের ক্লাসেই। খেয়াল করে দেখো, ওখানে বেগ সমান লিখেছিলাম কি? দূরত্ব বাই সময়, বেগ সমান দূরত্ব ভাগ সময়। আচ্ছা, তাহলে এই যে দূরত্ব, দূরত্বকে কি দ্বারা প্রকাশ করলাম? এল দ্বারা। মাত্রা, মাত্রা হলো এল,
প্রকাশ না দূরত্বের মাত্রা হলো এল তাহলে দূরত্বের মাত্রা আমরা এল লিখলাম সময়ের মাত্রা কি টি টি তাহলে কি পেলাম এল বাই টি খেয়াল করে দেখো তো এখানে কি লিখলাম আমি এল বাই টি এল বাই টি ইউ হলো আদিবেগ এর মাত্রা হলো এল বাই টি কে বুঝো নাই বলো বুঝেছি স্যার ওকে ফাইন বুঝেছি স্যার হ্যাঁ এবার আমরা ত্বরণ লিখবো কারণ খেয়াল করে দেখো আমাদের সমীকরণটা তোমাদের খেয়াল করতে হবে কিন্তু s = ut + half a t স্কয়ার s লিখলাম s হলো সরণ মাত্রা u লিখলাম কিন্তু t এর মাত্রা তো আমরা জানি t হলো কি সময় এখন কি লাগবে বলো e ত্বরণ a লাগবে তাহলে এটা কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ তাহলে আমরা লিখব কে হলো ত্বরণ ত্বরণ এর মাত্রা এবার সূত্রের মাধ্যমে আমরা মাত্রা বের করব এবার রাফ করো তো দেখি ত্বরণ সমান বেগ বাই সময় ত্বরণ সমান কি বেগ বাই সময় সময় আবার বেগ সমান কি লিখলাম এই যে খেয়াল করে দেখো দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় আরেকটা সময় নিচে আছে না ইয়েস স্যার তাহলে কি হবে ইয়েস স্যার সময় আরেকটা গুণ হবে তার মানে দূরত্ব ভাগ সময়ের স্কয়ার কি পেলাম ত্বরণ সমান দূরত্ব ভাগ সময়ের স্কয়ার সময় তাহলে দূরত্বের মাত্রা হলো এল সময়ের মাত্রা টি তার স্কয়ার তাহলে ত্বরণের মাত্রা হলো এল বাই টি স্কয়ার এল বাই টি স্কয়ার এটু কি বুঝতে পেরেছো সবাই সময় স্কয়ার হলো কেন এটা এখানে স্যার এখানে সময় স্কয়ার হলো কি করে এখানে আরো মনোযোগ দিতে হবে ত্বরণ সমান বেগ বাই সময় বেগ সমান কি এই যে সূত্র আছে কথা বলো ইয়েস স্যার বেগ সমান দূরত্ব বাই সময় সময় এই যে নিচে আরেকটা দূরত্ব বাই বেগের জায়গায় দূরত্ব ভাগ সময় লিখলাম তাহলে সময় কিন্তু নিচে আরেকটা আছে হ্যাঁ তাহলে কি হবে এখানে আরেকটা সময় ইয়েস স্যার তাহলে দূরত্ব ভাগ সময় এবার বুঝতে পেরেছো এবার বুঝতে পেরেছ বলো ফাহিম হ্যাঁ বাকিরা কত বলো ইয়েস স্যার ইয়েস স্যার বুঝতে পেরেছি ওকে আচ্ছা কি হলো সময় সময়ের মাত্রা ক্যাপিটাল আচ্ছা এবার আগে বের করে ফেলেছি এখন হলো পরেরটা হলো ইউটি সুতরাং ইউটি এর মাত্রা সমান
ইউ এর মাত্রা কত পেলাম আমরা আগে দেখো ইউ এর মাত্রা কত পেয়েছি এল বাই টি এল বাই টি তার সাথে টি গুণ অবস্থায় আছে ইয়েস টি গুণ তাহলে এখানে আরেকটা টি এই টি আর টি কাটলাম নাকি ইয়েস স্যার ইয়েস স্যার তাহলে কি থাকলো ইয়েস স্যার কথা বলো কি থাকলো এল থাকলো এল এল তাহলে এস এর মাত্রা কত লিখেছিলাম একটু শুরুতে দেখো এল 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 লিখেছিলাম এর মাত্রা এল পেলাম এই ইউ টি এর মাত্রা কত পেলাম এই লাইনে এল 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 এবার এটা বের করব কথা বুঝতে পারলাম ইয়েস স্যার এবার লেখো এ টি স্কয়ার কত পেয়েছিলাম আগে এল বাই টি স্কয়ার এল বাই টি স্কয়ার এই টি স্কয়ার এর এবার মাত্রা এই যে টি স্কয়ার নাকি ইয়েস স্যার তাহলে এই টি স্কয়ার আর এই টি স্কয়ার কাটো কি থাকলো এল এল এবার এস এর মাত্রা পেলাম এল টি এর মাত্রা এল এল এটার মাত্রাও এল হাফ যে গুণ আছে কোন গাণিতিক সংখ্যা থাকলে সেটা কোনো আমাদের কাউন্টে আসবে না হিসাবে আসবে না আবার বলছি কোন গাণিতিক সংখ্যা থাকলে সেটা আমাদের হিসাবে আসবে না মনে থাকবে তাহলে তাহলে আমাদের তিনটা পদের মাত্রা কিন্তু একই এল 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 তিনটা পদের মাত্রা কি হলো একই হলো একই হলো একই হলো এখন লেখো সুতরাং দেখা যাচ্ছে যে উপরোক্ত সমীকরণের বাম দিকের পদটির মাত্রা এল এবং ডান দিকের দুটি পদের মাত্রাও এল সুতরাং সমীকরণটি সত্যতা যাচাই হলো এটাই কালকে পড়া থাকলো তোমাদের ওকে ইয়েস স্যার আচ্ছা সবাই ভালো থাকো লেখা শেষ ইয়েস স্যার স্যার এক মিনিট স্যার দিদি লিখো ইয়েস স্যার হয়ে গেছে আচ্ছা সবাই স্যার কি দেখাই তো যাচ্ছে না সুস্থ থাকো তো শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ক্লাস